أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সর্বশেষ প্রশ্ন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু সম্মানিত শেখ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু এক বোনের প্রশ্ন তার স্বামীর প্রচন্ড নাক ডাকার কারণে তারা একসঙ্গে ঘুমাতে পারে না কিন্তু এতে তার স্বামীর মনে আফসোস কাজ করে বোনটিরও খারাপ লাগে কিন্তু সে 10 বছর অভ্যাস করতে পারেনি যদিও প্রথম 2 বছর চেষ্টা করেছিল কিন্তু ঘুমাতে পারতো না তাই আলাদা আলাদা ঘুমায় এতে কি সে গুনাহগার হবে স্বামীর হক কি নষ্ট হবে সংক্ষেপে বলবো যে এতে তিনি গুনাহগার হবেন না আর তাতে স্বামীর হক নষ্ট হয় না এখন একটু বিস্তারিত বলি শরীয়তের আসল বিধান হচ্ছে যে সুন্নত হচ্ছে ফরজ ওয়াজিব নয় সুন্নত হচ্ছে স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমাবে আর যদি চাদরের প্রয়োজন হয় একটি চাদর তাদের জন্য যথেষ্ট স্বামী স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে এক চাদরে ঘুমানো জায়েজ নয় বা এক কম্বলে ঘুমানো জায়েজ নয় স্বামী স্ত্রী এক চাদরে এক বিছানায় ঘুমাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে অন্যান্য সমস্ত বিবিদের সাথে একই বিছানায় ঘুমাতেন ছোট্ট বিছানা হতো ছোট্ট কক্ষ আর দিন রাতে তাতে ঘুমাতেন দুজনে আর দিন হলে সেটাকে মুড়িয়ে রেখে দিতেন আর রাতে যখন সালাত আদায় করতেন হাদিস সহিহ বুখারীতে হাদিসগুলি রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহাজ্জুদ পড়তেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে থাকতেন পা লম্বা করে লম্বা যেহেতু তেলাওয়াত করতেন তো তারপরে যখন সেজদার সময় হতো সেজদার আলাদা কোনো জায়গা কক্ষে ছিল না তখন একটু তাকে ইশারা করলে পায়ে একটু হাত দিয়ে পাটাকে তিনি গুটিয়ে নিতেন আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেজদা করতেন তাহাজ্জুদের সালাতে তো আশা করি বিষয় বুঝতে পেরেছেন জায়েজ হওয়ার দলিল আলাদা আলাদা ঘুমাতে পারবে যে সহি মুসলিমের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ফিরাশুন লির রাজুলি ও ফিরাশুন লি ইমরাতিহি ও ফিরাশুন লি দাইফি ওয়া ফিরাশুন লি শয়তান একটি বিছানা পুরুষের জন্য আর একটি বিছানা তার স্ত্রীর জন্য তৃতীয় বিছানা হচ্ছে অতিথি মেহমানের জন্য তিনটি বিছানা বা তিনটি কক্ষ রাখতে পারে আর যদি অতিরিক্ত ফালতু ফালতু বিনা কাজে চতুর্থ বিছানা রাখে আর সেটা কোনো প্রয়োজন হয় না অতিথির জন্য একটি যথেষ্ট কিন্তু এমনিতেই বিছানা রেখেছে বা বেডরুম রেখেছে তাহলে সেটা শয়তানের জন্য সেখানে শয়তান ঘুমাবে শয়তান বসবাস করবে তো এই হাদিস দ্বারা যেটা বোঝা গেল আমাদের মাসআলায় সেটা হচ্ছে যে একটা স্বামী বিছানা রাখতে পারে আর একটা স্ত্রীর জন্য স্পেশাল বিছানা রাখতে পারে হ্যাঁ শারীরিক চাহিদা পূরণের সময় এক জায়গায় হয়ে যাবে আলামারা বলেছেন যে যদি দোষ থাকে কারো মধ্যে স্বামীর মধ্যে কোনো দোষ আছে যেমন নাক ডাকা অথবা শরীর থেকে প্রচণ্ড গন্ধ আসা মুখ থেকে গন্ধ আসা তাহলে স্ত্রী দূরে শুইতে পারে এইরকমই এর বিপরীতটা স্ত্রীর শরীর থেকে গন্ধ অথবা মুখ থেকে গন্ধ অথবা স্ত্রীর মধ্যে এমন কোনো দোষ আছে বা স্বামী স্ত্রীর কারো শরীরে ছোঁয়াচে রোগ আছে তাহলে আলাদা বিছানায় এইরকম কারণগুলি হইলে আলাদা বিছানায় অবশ্যই ঘুমাবে তাতে কোনো দোষের কথা নাই আর কারোর জন্য মনে কোনো কষ্ট নেওয়া জায়েজও নয় আশা করি যখন শারীরিক সম্পর্কের জন্য স্ত্রীকে ডাক দেবে তখন সেই ডাকে সাড়া দিতে হবে এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা দা রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশি যখন কোনো পুরুষ তার স্ত্রীকে ডাকবে নিজের বিছানার দিকে ফা আবাত সে যদি আসতে অস্বীকার করে এই বিছানার দিকে মানে এক বিছানায় শোয়ার জন্য নয় আর সব সময় এক বিছানে শুইতে ওই জন্য নয় বরং সহবাসের উদ্দেশ্যে যদি ডাকে শারীরিক চাহিদা পূরণের জন্য আর সে আসতে না চায় অথচ অথচ এই কোনো ওজর নেই তাহলে লানাতাল মালায়েকাতু হাত্তা তুসবিহা ভোর হওয়া পর্যন্ত ফেরেশতাদের অভিশাপ লানত হতে থাকবে তো এই হাদিসের উদ্দেশ্য এই নয় যে এক বিছানায় হইতে হয় বরং এই হাদিসের উদ্দেশ্য যদি শারীরিক প্রয়োজন পুরা করার জন্য স্বামী ডাক দেয় স্ত্রীকে আর অস্বীকার করে তখন গুনাহগার হবে আর যে ক্ষেত্রগুলি বললাম এই সব ক্ষেত্রে বা যেটা জিজ্ঞাসা করেছে তাতে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ বরং এতেই কল্যাণ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার এবং আমলের তৌফিক দান